আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতুহু। হাদিস সংগ্রহ হয়েছে নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওফাতের 250 বছর পরে এটা বা একটা তারও ছাগল, পরে। এটা একটা 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 ছাগলের মতো কথা। এইটা থেকে আপনি প্রমাণ করলেন যে আপনি ইসলাম সম্পর্কে আপনার বিন্দু মাত্র কোনো পড়ালেখা নাই। নবী না না, মোহাম্মদের আমি জীবদ্দশাতে আমি বলে নিই, জি জি নবী বলো। মোহাম্মদের জীবদ্দশাতে হাদিস লেখা হয়েছে, নবী মোহাম্মদের মৃত্যুর কয়েক বছর পরেও হাদিস লেখা হয়েছে, নবী মোহাম্মদের তার আর কিছু বছর পরে মানে হাদিস লেখা হয়েছে, 50 বছরে 70 বছরের মধ্যে হাদিস গ্রন্থ লেখা হয়েছে। তারপরে হচ্ছে গিয়ে এরপরে হচ্ছে গিয়ে ইমাম আবু হানিফা তার সর্বপ্রথম যে হাদিস গ্রন্থটার পাওয়া যায় কিতাবুল আসার, সেটা হচ্ছে ইমাম আবু হানিফার লিখিত। জি এরপরে আসছে ইমাম মালিক, ইমাম মালিক যে হাদিস গ্রন্থটা লিখছে সেটার নাম হচ্ছে মুয়াত্তা, ইমাম মালিক মুয়াত্তা মালিকের হাদিস, মুয়াত্তা মালিক হাদিস। হ্যাঁ, এইটা হচ্ছে বর্তমান সময়ে প্রাপ্ত সবচেয়ে প্রাচীন হাদিস গ্রন্থের মধ্যে একটা। ইমাম আবু হানিফার যে হাদিস গ্রন্থটা সেটা এখন পাওয়া যায় না। ইমাম আবু হানিফার আগে আরো কয়েকজন হাদিস লিখছে, সেটার ভিতরে একজন হচ্ছে আব্দুর রাজ্জাক। হ্যাঁ, আব্দুর রাজ্জাকের হাদিস, এরও আগে আরেকজন হাদিস লিখছে, তার নামটা আমি এই মুহূর্তে ভুলে গেছি, নামটা এখন মনে পড়তেছে না, একটু পরে মনে করলে হয়তো বলবো। এই যে নবী মোহাম্মদের মৃত্যুর পর, মৃত্যুর আগেই হাদিস লেখা হয়েছে, মৃত্যুর কিছু বছর পরে হাদিস গ্রন্থ, আবু হুরায়রার একজন ছাত্র ছিল, সেই আবু হুরায়রার ছাত্র সে হাদিস গ্রন্থ পর্যন্ত লিখছে। তারপরে হচ্ছে গিয়ে ইমাম আবু হানিফা লিখছে, মুয়াত্তা মালিক লিখছে, অসংখ্য ইমাম বুখারীর আগে অনেকগুলা হাদিস গ্রন্থ লিখিত হয়েছে। ইমাম বুখারী সেই হাদিস গ্রন্থগুলাকে চেক করে, সেগুলার সনদ চেক করে, সেগুলার থেকে কিছু কিছু তার একটা তার হাদিস গ্রন্থ তিনি লিখিয়ে দিচ্ছে যে এটা হচ্ছে একটা সংক্ষিপ্ত গ্রন্থ আমি করছি, এবং আমার কাছে যেগুলো মনে হয়েছে সেগুলো আমি রাখতেছি। আপনি আমাকে যে বললেন যে নবী মোহাম্মদের মৃত্যুর 250 বছরের মধ্যে কোনো হাদিস লেখা হয় নাই, এটার সোর্স কি ভাই, কোথায় পাইছেন এই সমস্ত গাধার মতো কথা, কোথায় পাইছেন ভাই এগুলা? দাদা, আপনি তো একজন শিক্ষিত মানুষ, আমার মনে হয় যে আমার জ্ঞান কম থাকতে পারে। আপনারা কিন্তু যে বিষয়টা আপনারা আমাদেরকে মেসেজটা দিচ্ছেন বা সবাইকে দিচ্ছেন, তো আপনি যদি মার্জিত হন, আমি ভুল জায়গায় থাকতে পারি, তো আপনি তো শুদ্ধ জায়গায় আছেন, তো আমাদের ভাষাগুলো আর একটু সংযত করি, তাইলে আপনার সঙ্গে কথা বলতে আমার ভালো লাগবে, তাই না? কিন্তু এই কথাটা তো, এই কথাটা তো আপনি খুবই কনফিডেন্স না এর সাথে বলতেছেন। না আপনি না, যদি আমার কাছে কনফিডেন্স জানতে বলতে, চাইতেন, আপনি যদি জি আমার জি, কাছে জানতে আমি চাইতেন বলি, যে আমারটা আপনি যদি শুনুন, আমার আমি মতামতটাও আমার চাইতেন, জানাটা, জি আপনি জি যদি আমার জি মতামতটাও চাইতেন, আপনি আমাকে একটা জিনিস বলছেন কিন্তু সেটার কোনো আপনার কাছে কোনো দলিল নাই। এই কথাগুলো আমি অসংখ্য মুমিন এসে আমাকে বলতেছে যে মানে জি 250-300 বছরের মধ্যে নাকি কোনো হাদিস নাই, তারপর নাকি ইমাম বুখারী এসে নাকি ফট করে, অসংখ্য লোক এসে আমাকে বলছে, এবং রাইট, এগুলো শুনতে আপনার শুনতে কথা আমি অতিষ্ঠ, আমি এগুলো আচ্ছা, শুনতে শুনতে জি 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 অতিষ্ঠ ভাই। হ্যাঁ, মানে এত মানে যার হাদিস সম্পর্কে কোনো জ্ঞান নাই, তারা এসে পণ্ডিতের মতো যদি এই কথাগুলো বলতে শুরু করে, না তাহলে না ভাই না, বিরক্ত লাগবে বুঝছেন। পণ্ডিতের হিসাব না, আমি যে বিষয়গুলো জানতে চাচ্ছি আপনার কাছে জানার বিষয় হচ্ছে, যেমন আপনি বিরক্ত হলে হবে না, এই জন্য হবে না তাহলে যে তাহলে আপনি আমাকে আমাদের মতো জিজ্ঞেস করেন, বোকাদেরকে। তাহলে হ্যাঁ তাহলে হ্যাঁ, মাওলানা ভাই আপনি আমাকে জিজ্ঞেস করেন, যদি জি 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 আপনি একটা জিনিস না জানেন বা একটা জিনিস সম্পর্কে আপনার আইডিয়া কম থাকে, আপনি আমাকে জি জিজ্ঞেস জি করেন ভাই এটা কি, তখন আমি আমার জি মতামতটা জি বলবো এবং আপনি পরে চেক করে দেখবেন আমার কথাটা সঠিক কিনা। কিন্তু আপনি আচ্ছা, মানে থ্যাংক যে ইউ, জিনিসটা আপনি আমি ভালোভাবে ওইভাবেই জানেন না, বলতেছি। হ্যাঁ মাওলানা ভাই, যে জি জি জিনিসটা আপনি ভালোভাবে জানেন না জি সেই বিষয়ে কনফিডেন্সের সাথে বিজ্ঞ মতামত দিয়েন না, এই জিনিসটা আমি খুবই জি, অবশ্য, রাইট ঠিক রাইট, আছে। থ্যাংক ইউ আপনার এই মতামতের জন্য। তো আমি